হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমার একটু পটল চিংড়ি খেতে ইচ্ছে হয়েছে। তো তার জন্য দেখো আমি পটল চিংড়ি বানাবো বলে রেডি করেছি। পটল আমার খেতে খুব ভালো লাগে। পটল আলুটাকে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি কেটে, আর সাথে একটা পেঁয়াজও কাটা আছে, সব একসাথেই কেটে ধোয়া আছে। আর দেখো আমি এখন এখানে চিংড়িটা ভাজতে দিয়েছি। কী করে পটল চিংড়িটা করছি, পটল চিংড়ি সবাই খেতে খুব ভালোই বাসো, আর এটা খুব কমন একটা রেসিপি, সবাই বাড়িতে বানিয়েও থাকো। কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। তো দেখো পটল চিংড়ির জন্য আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে, কিন্তু বাগদা চিংড়ি। চিংড়ি মাছ আমার ছেলেও খুব ভালোবাসে, তো আমার ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে কী করে গেছে, তুলে নিয়ে এই তেলটার মধ্যেই কিন্তু আমি গ্রেভি তৈরি করবো পটল আলুটাকে আগে ভেজে নিয়ে। তো দেখো যেই তেলটায় আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু আমি আলু, পটল, টমেটো, পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। এ ভালো করে আগে ভেজে নেব, তারপর আমি এতে কী কী মশলা অ্যাড করবো সব বলবো, দেখে থাকুন পুরো ভিডিওটা। তো দেখো আমার আলুটা, পটলটা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছিলো। আমি মশলা এতে অ্যাড করেছি কী কী বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে দিয়েছি জিরে গুঁড়ো, আর সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি কিন্তু এটাকে গ্রেভিটা হালকা অল্প একটু জল দিয়ে আমি জাস্ট কষিয়ে নিয়েছি। এটা আর একটু কষাবো, কষিয়ে তারপর আমি সামান্য জল অ্যাড করব, তারপরে আমি একটা ডিস দিয়ে ঢেকে দেবো আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার জন্য। সো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো, আমি জাস্ট এক গ্লাস জল অ্যাড করে দিয়েছি। এবার আমি একটা ডিস দিয়ে এটা ঢেকে দেবো, পটলটা আর আলুটা যাতে সেদ্ধ হয়। জাস্ট 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো, কারণ আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী আলু খাই। তো উইদিন 5 মিনিটসের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে যখন, তখন আমি চিংড়ি মাছটা ভেজে রাখা অ্যাড করব। দেখো আমার আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি জাস্ট একটু ধনে পাতা আর গরম মশলা অ্যাড করে দিয়েছি, কারণ আমার ধনে পাতার ফ্লেভার খুব ভালো লাগে, আমি সবেতেই দিই। এবার জাস্ট ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি, আর জাস্ট নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। সো দেখো আমার কিন্তু পটল চিংড়ি রেডি হয়ে গেছে, দারুণ টেস্টও এসছে আর স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। সো আমার পটল চিংড়ি খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, আর আজকে তো পুরোপুরি রেনি ডে, উইকেন্ড ভালো করে সবাই কাটিও। উইকেন্ডে নতুন ব্লগ নিয়ে আমি চলে আসবো। আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো, যেইভাবে সাপোর্ট করে এসছো আগে গিয়েও সাপোর্ট করো, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো। দেখো আমার কিন্তু পটল চিংড়ি রেডি হয়ে গেছে, দারুণ টেস্টও এসছে আর স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। সো আমার